নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বিসিআরসি অফিসে সঠিক সময় পৌঁছাতে না পেরে রাস্তা অবরোধ করলেন ভোট কর্মীরা। ভোট কর্মী থেকে আধিকারিক, সকলের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিককরণে। রবিবার বাঁকুড়া জেলার জেলাধ্যক্ষ সুখেন্দু হীরা একটি সাংবাদিক সম্মেলন করলেন। নদিয়া জেলাতেও চরম ব্যস্ততা দেখা গেল ভোট কর্মীদের মধ্যে। বিশ্ব মাতৃত্ব দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। স্ত্রীর সম্মান বাঁচাতে দুষ্কৃতীর হাতে নিগৃহীত হলেন তার স্বামী। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দুষ্কৃতের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম আব্দুল বারী। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার বাহারাল রোডে। ঘটনার কথা জানতে পেরে রতুয়া থানার পুলিশ তাকে আহত অবস্থায় চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এক ব্যক্তির পচা গলার মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগর এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আন্তরাজ্য কবি সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডশেড রোড সংলগ্ন জাগরি সভাগৃহে। বিভিন্ন জায়গার কবিদের কবিতা পাঠের মাধ্যমে গোটা সভাগৃহ মুগ্ধ হয়ে ওঠে। বর্ধমান পৌরসভার উদ্যোগে লহর সংস্কারের কাজ চলছে জোর কদমে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের রমনা বাগান সংলগ্ন এলাকায় চলে এইরূপ কর্মসূচি। আসন্ন বর্ষায় শহরে যাতে জল না জমে তার জন্য এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়। শেষ মুহূর্তে ভোট গ্রহণ পর্বের চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলে রাজ্য জুড়ে। অন্যান্য জায়গার সাথে সাথে মালদহ জেলা স্কুলেও একই চিত্র ফুটে উঠল। ভোট কর্মীরা ভোটের সামগ্রী সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন ভোট কর্মীদের মধ্যে আশঙ্কা ও উদ্বিগ্নতা ফুটে ওঠে। রবিবার সকাল থেকে আউসগ্রাম 1 নম্বর ডিসিআরসিতে ব্যালট গোছানো ও ব্যালট বক্স নিয়ে যাওয়ার কাজ চলছে জোর কদমে। প্রত্যেক ভোটকর্মী এদিন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। পূর্ব বর্ধমান জেলার ঘুষকরা মহাবিদ্যালয় চলে এদিনের এই কর্মকাণ্ড। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বরনীলপুর এলাকায় তপেশ্বরী কালী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দেবী বন্দনা ঘিরে অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। ধর্মীয় রীতিনীতি মেনে চলে পুজো পাঠের অনুষ্ঠান। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিকিম রাজ্য সহ অন্যান্য রাজ্য থেকে প্রায় 1500 পুলিশ এসে পৌঁছে গেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। রবিবার সকাল থেকে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে জেলা পুলিশের তত্ত্বাবধানে রুট মার্চ করেন তারা। এইভাবে সিকিম পুলিশ ও রাজ্য পুলিশের রুট মার্চ করার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভোটাররা। গরিব দুস্থ মানুষদের বস্ত্র প্রদানের পাশাপাশি খাওয়ানো হলো রবিবার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পূর্ব বর্ধমান রেল স্টেশনে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আসছি বিস্তারিত খবরে। ডিসিআরসি অফিসে সঠিক সময় পৌঁছতে না পেরে রাস্তা অবরোধ করলেন ভোট কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রেল স্টেশন সংলগ্ন জিটি রোডে। পরে প্রশাসনের সহযোগিতায় অবরোধ উঠে যায়। ভোটকর্মীরা সঠিক সময়ে ভোট কেন্দ্রে পৌঁছাতে না পেরে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার কাছে জিডি রোড অবরোধ করল ভোটকর্মীরা। তাদের অভিযোগ, ডিসিআরসি অফিসে যাওয়ার জন্য তারা 3 ঘন্টা ওই এলাকায় দাঁড়িয়ে আছেন, কিন্তু বাস না থাকায় তারা ওই কেন্দ্রে পৌঁছাতে পারছে না। এর ফলে তাদের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। পরে প্রশাসনের উদ্যোগে বাসের ব্যবস্থা করা হলে তারা ডিসিআরসি কেন্দ্রে পৌঁছে ভোটের উপকরণ সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভিডিও যদি গাড়ি না দেয় আমরা কি করব? তাহলে এরপর আমরা আর কি করব? অবরোধ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। 8:30 থেকে এই 11টা বাজছে, এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, একটা গাড়ি পাস হয়নি, সমস্ত ডিসিআরসি গাড়ি পাস হয়ে গেল। তাহলে এই এই ব্যবস্থা আমাদের অবরোধ ছাড়া কোনো রাস্তা নেই। কি জানি না, অবরোধ করে গাড়ি যদি ব্যবস্থা করতে পারে তাহলে আমরা পৌঁছাবো, নাহলে আমাদের তো চাপ বাড়ছে। এরপর তো গিয়ে আমাদের দায়িত্বগুলো সামলাতে হবে। তাহলে নিজেদের চাপটা নিজেদের পরপর বেড়ে যাচ্ছে। আমি বর্ধমানে থাকি, আমি 8:30 টাইমে চলে এসেছি, আমাদের বলেছে 9:30 পর্যন্ত গাড়ি থাকবে। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ভোটকর্মী থেকে আধিকারিক, সকলের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে। খণ্ডঘোষে এবার 109টি পোলিং স্টেশনে ভোট হচ্ছে। ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ভোট পর্ব ঘিরে রাজ্য জুড়ে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলে জোর কদমে। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডঘোষ ব্লকেও চরম ব্যস্ততা ফুটে উঠল নির্বাচনকে কেন্দ্র করে। খণ্ডঘোষে 109টা পোলিং স্টেশনে ভোট হচ্ছে। ভোটকর্মীরা নির্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। এদিন খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে ভোটকর্মীরা ভোটের দায়িত্ব বুঝে নেন। বিভিন্ন আধিকারিক থেকে ভোটকর্মী সকলের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। নির্বাচন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম প্রস্তুত নিয়েছে স্থানীয় প্রশাসন। খণ্ডঘোষ ব্লকে 109টা পুলিশ স্টেশনে ভোট হচ্ছে এবং 109টা পুলিশ স্টেশনে যারা পোলিং পার্টি আছে, পোলিং অফিসার যারা আছেন, তারা সবাই মিলিটারি নিয়ে তাদের পুলিশ স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে। সেটা বলতে আমাদের যে বুথ লেভেলে যে বেসিক মিনিমাম ফেসিলিটি সেটা টোটালটাই আমরা কভার করে দিয়েছি। দুই নম্বর হচ্ছে যখন আমাদের পোলিং পার্সোনাল যাচ্ছে মেটেরিয়াল নিয়ে, সে বাসে পুলিশ ট্যাকিং করে দেওয়া আছে এবং আমাদের এখান থেকে আমাদের খণ্ডঘোষ থানার ওসি এবং পুলিশ এবং আমাদের যে সিভিল সেক্টর আছে সেক্টররা তারা বিভিন্ন বুথ হয়ে বুথ এবং তাদের সেক্টরটা ঘুরে দেখছেন এবং আরও দেখবেন। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার পুলিশকে নিয়ে আমরা আবার বিভিন্ন জায়গাতে দেখব যাতে করে কোনো কোনো সময় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার বাঁকুড়া জেলার জেলা আরাধ্যক্ষ সুখেন্দু হীরা একটি সাংবাদিক সম্মেলনে বলেন, এবার ভোটে সমস্ত বুথে একজন করে সশস্ত্র পুলিশ থাকছে, এছাড়াও একজন লাঠিধারি সিভিক ভলেন্টিয়ারও থাকছে। এছাড়াও তিনি জানান, ইলেকশনে এবছর আমাদের 1277 বুথে আমাদের ভোট হচ্ছে, সেখানে আমাদের সমস্ত বুথে ইচ অ্যান্ড এভরি বুথে আর্মস ফোর্স থাকছে, পার বুথে একটি করে আর্মস কনস্টেবল আর একজন লাঠি সিভিক থাকছে লাইন মেনটেন করার জন্য। এছাড়া এর উপরে থাকছে আমাদের সেক্টর মোবাইল থাকছে বুথের উপরে, তারপরে আরটি মোবাইল থাকছে, তারপরে কিউআরটি থাকছে, তারপরে এইচআরএস থাকছে। এছাড়াও আমাদের আমরা সেকশন তেলেঙ্গানা ফোর্স পেয়েছি, এরা 12টা ক্লাস্টার মোবাইল করবে আমাদের জেলায়, যেখানে যেখানে একটু ভান্ডন এরিয়া আছে সেসব এলাকায় এরা ক্লাস্টার মোবাইল করবে, হাফ সেকশন করে 12টা জায়গা আমরা কভার করতে পারছি। এছাড়া আমাদের সাব ডিভিশন রিজার্ভ আছে, এছাড়া কিছু আমরা র্যাব স্ট্যাকও পেয়েছি, এরা আমাদের সুপ্রিম অফিসারের সঙ্গে থেকে রেনোভেশন করবে। আর মোটামুটি আমাদের জেলায় আমাদের ইলেকশন আমরা অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, আজকে আমাদের ট্যাগিং চলছে, আশা করছি আমাদের ইলেকশন খুব পিসফুল হবে, কারণ আমাদের পুলিশ ব্যবস্থা মানে নিরাপত্তা ব্যবস্থা সাফিসিয়েন্ট আছে। জঙ্গলমহলে কি জঙ্গলমহলও একই রকম, জঙ্গলমহলেও আমরা ওখানে আমরা ক্লাস্টার মোবাইলটা বেশি আছে জঙ্গলমহল এলাকাতে, ওখানে সুপ্রিয়রদের আন্ডারে র্যাপিড মুভমেন্টও বেশি আছে। বুথগুলো সবাই সবই সমান সেন্সিটিভ, মানে বুথ কিছু একটা করে আর্মস কনস্টেবল একদম করে সিভিল থাকছে। আরেকটা বিষয়, বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বাট। ফিরলাম বিরতির পর। নদিয়া জেলাতেও চরম ব্যস্ততা দেখা গেল ভোটকর্মীদের মধ্যে। এদিন এই জেলার রানাঘাটে মিলনবাগান স্কুল থেকে বিভিন্ন জায়গার বুথে বুথে ভোটকর্মীরা পঞ্চায়েত ভোট গ্রহণের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রার্থীদের রাতের ঘুম চলে গেছে আর মাত্র কয়েক ঘন্টা পর তাদের ভাগ্য বাক্সবন্দী হবে। ভাগ্যে কি আছে তা জানা যাবে 17 তারিখে। প্রার্থীদের ঘুম চলে গেলেও কিছু যায় আসে না ভোটকর্মীদের, তাদের সঠিক সময় পৌঁছাতে হবে ভোট কেন্দ্রে। চরম ব্যস্ততা দেখা গেল নদিয়া জেলাতেও। এদিন এই জেলার রানাঘাট মিলনবাগান স্কুল থেকে বিভিন্ন জায়গার বুথে বুথে ভোটকর্মীরা পঞ্চায়েত ভোট গ্রহণের উদ্দেশ্যে রওনা দিলেন। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মির্জাপুরের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিলেন রবিবার। রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে, শেষ পর্যায়ে কর্মব্যস্ততা তুঙ্গে। ভোটকর্মীরা ভোটের জিনিসপত্র নিয়ে ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে গেছে। এদিন সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার মির্জাপুরের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিয়েছেন। রওনা হওয়ার আগে তারা নিজেদের কেন্দ্রের ব্যালট পেপার ও অন্যান্য ভোটের কাজে ব্যবহৃত জিনিস মিলিয়ে দেখে নেন।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বিশ্ব মাতৃত্ব দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বাজে প্রতাপপুর বাজার এলাকায়। এদিন 80 জন স্বেচ্ছায় রক্তদান করে। রবিবার বিশ্ব মাতৃত্ব দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বাজে প্রতাপপুর বাজার এলাকায়। বাজে প্রতাপপুর সিটিজেন ফোরামের উদ্যোগে এই রূপ কর্মসূচি 11 বছর ধরে চলে আসছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 80 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। মাতৃত্ব দিবসে এই রূপ কর্মসূচি গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের সকলেই সাধুবাদ জানান। আজকে আমাদের বিশ্ব মাতৃত্ব দিবস, সেই উপলক্ষে এখানে একটা রক্তদান শিবির হচ্ছে স্বেচ্ছায়। এটা আমাদের 11 বছর পূর্ণ হচ্ছে। আমরা প্রতি বছর এই দিনে এই রক্তদান শিবিরটা কোন কোন ক্লাব বাজে প্রতাপপুর সিটিজেন ফোরামে সংস্থা পশ্চিমবঙ্গ সরকার কতজন রক্ত দিচ্ছে? 80 জন রক্ত দেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। স্ত্রীর সম্মান বাঁচাতে দুষ্কৃতীর হাতে নিগৃহীত হলেন তার স্বামী। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার বিননগর গ্রাম পঞ্চায়েতের বেগুনটোলা এলাকায়। অভিযুক্ত যুবক পলাতক। শনিবার রাতে মালদহ জেলার কালিয়াচক থানার বিননগর গ্রাম পঞ্চায়েতের বেগুনটোলা এলাকায় স্ত্রীর শিরদাহানি বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী। আক্রান্ত স্বামী 25 বছরের শ্যাম মণ্ডল, ভর্তি আছেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত শ্রীমন্ত দাস পলাতক। আক্রান্তের পরিবারের সদস্য জানান, গতকাল রাতে শ্যাম মণ্ডল ও তার স্ত্রী রীতা মণ্ডলকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে পুজো শেষ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপ যুবক শ্রীমন্ত রীতার হাত ধরে টানাটানি করে। শ্যাম মণ্ডল বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূজা ছিল, বাবা মা ডেকেছে, পুজো এসেছে, পুজো শেষ করে রাত 10টায় নাগাদ মেয়ে ছেলে মেয়ে বউকে নিয়ে বাড়ি দিচ্ছিল। পুজো বাড়ি ওখানে থাকে, যেতে যেতে রাস্তায় স্লিপে পড়ে গেছিল। পিছনে পড়ার পরে একজন বাড়ির সামনে লোক, এই বাড়ির সামনে গিয়েছে, ওই লোকটা এসে জঘন্যভাবে গালাগালি করতে লাগলো। ওই বলতে যে কেন মারছি, এই বলতে ওর বউকে ধরে টানাটানি করতে লাগলো। করতে গিয়ে ওর বউকে বাজা যে হাসপাতাল বের করে ঘর থেকে এনে কি মদ্য অবস্থায় ছিল? হালকা মুহূর্ত খেয়েছিল অবশ্যই, তো বলতে পারি না। আমি তো আমি ওর বাড়ি জামাই, আমি এসেছি ওর বাড়ি। আমি রাতার পরে আমি গেছিলাম, হাল্লা হয়েছে, তো দেখি এইরকম অবস্থা, ধরে ধরে নিয়ে এসেছি। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটাই এলাকায়। উত্তেজিত জনতা ঘাতক লরির ড্রাইভার ও খালেসিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। নদিয়া জেলার ধানতলা থানার আড়ংঘাটাই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 31 বছরের তুষার পাল নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে তুষার পালকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তুষারবাবুর। উত্তেজিত জনতা লরির ড্রাইভার ও খালাসিকে বেধড়ক মারধর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার কাছ থেকে ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে সবদলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বাইকেও আছে, আমার বাইকে আমি আছি। এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে একটা 6 চাকা পাথর বোঝাই গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তাটা যে গাড়ি যখন যাচ্ছে তখন আমাদের সাইড দিল গাড়িটা। এবার সাইড যখন দিল তখন তো আমরা ওভারটেক করবো। এবার বাদিক দিয়ে যেহেতু ওদের গাড়ির ডান দিক দিয়ে ওভারটেক করছে, ওভারটেক করার সময় আবার ওই গাড়িটা মানে ওর সেম আমি আছি পিছনে। এবার যখন গাড়িটা যে মোটামুটি সামনে পজিশন চলে গেছি, ঠিক সেই সময় গাড়িটা ডান দিকে কাটিং করলো। যেই ডান দিকে কাটিং করলো, এবার ডান দিকে এমনি সিঙ্গেল রাস্তা, ওই গাড়িটা লুকিং গ্লাস ওই গাড়ির বডিতে বেঁধে যায়। বেঁধে যাওয়ার সাথে সাথে ওই গাড়িটা পড়ে যায়, মানে তুষার স্কুটিটা পড়ে যায়। পড়ে যাওয়া মাত্র
গাড়িটা দাঁড় করাতে পারতো কিনতে, কিন্তু দাঁড় করালো না। ওর উপর ওটা কি ড্রাইভারই ছিল না খালাসি ছিল সেটা জানি না, গাড়িটা ও যেহেতু চালাচ্ছিলো তাহলে ওই ড্রাইভার। আচ্ছা, আমি তো স্লো স্লো করে দাঁড়িয়ে গেলাম আর ও গাড়িটা নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে গাড়িটা ওর উপর দিয়েই চালিয়ে দিল, চালিয়ে দিয়ে তাও দাঁড়াচ্ছে না। তারপরে সবাই যেটা দাঁড় করালো গাড়িটাকে, তারপর তো এই অবস্থা। গাড়িটা কিসের গাড়ি ছিল যে গাড়িটা? ছ চাকা এন্ট্রি গাড়ি, তারপরেও যে ওর ডান দিকে কেন কাটাবে সেটাই তো বুঝতে পারলাম না। সাইড না দিলে তো আমরা তো বেরোতে পারবো না। তার পিছনে আর একটা স্করপিও গাড়ি ছিল, সেও দাঁড়িয়েছিল। আপনি কি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির পেছনে ছিলেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির পিছনে ছিল। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিসিআরসি অফিসে সঠিক সময় পৌঁছাতে না পেরে রাস্তা অবরোধ করলেন ভোট কর্মীরা। ভোট কর্মী থেকে আধিকারিক, সকলের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিককরণে। রবিবার বাঁকুড়া জেলার জেলা অধ্যক্ষ শুভেন্দু হীরা একটি সাংবাদিক সম্মেলন করলেন। নদিয়া জেলাতেও চরম ব্যস্ততা দেখা গেল ভোট কর্মীদের মধ্যে। বিশ্ব মাতৃত্ব দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। স্ত্রীর সম্মান বাঁচাতে দুষ্কৃতীর হাতে নিগৃহীত হলেন তার স্বামী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।